বাইরে কারা দাঁড়িয়ে আছে রে? বাবু, মেয়ের বাবার কোন থেকে লাইনের বাইরে দাঁড়িয়ে আছে দেখবেন না? ও তাই তো, ঠিক আছে ডাক, আপনারা আসেন গো আসেন, বাবু ডাকছে। কি বড় ব্যবসা দেখেছিস, এসি লাগিয়েছে কতগুলো। আপনারা এইদিকে আসুন। তাহলে আমার সাথে মেয়ের বিয়ে দিতে চান আপনারা? এই দেখো আমার মেয়ে। ও বেশ ভালো, আমার অঞ্জু খুব সুন্দরী, এমএ পাস, খুব ভালো, তোমার সাথে খুব মানাবে। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। সাঞ্জু আমার একমাত্র মেয়ে বাপ, বিয়ে পাস, তোমার সাথে বিয়ে হলে আমার সব সম্পত্তি তোমার। সামনে আয় সামনে আয়, আমার মেয়ে মাঞ্জু তোমাকে বিয়ে করার লাগি পাগল, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তাই তো, তিনটে মেয়েই তো বেশ ভালো, কাকে পছন্দ করি? হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে বিয়ে না করলে আমি বিষ খাবো কিন্তু। আমাকে বিয়ে না করলে আমি খাওয়া দাওয়া বন্ধ করি, এইখানেই বসি, ধর্মঘট করব, ইনকিলাব জিন্দাবাদ। ওরে বাবা রে, আচ্ছা 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 আচ্ছা, আমি কাকে বিয়ে করব এখন? আমি তিনটেই তো ভালো, কাকে বিয়ে করি? আমার মেয়েকে বিয়ে করো বাবা, আমার মেয়েকে বিয়ে করো। না বাপ, আমার মেয়েকে, আমার মেয়েকে, আমার মেয়েকে। এই সামনে, আমার মেয়েকে, আমার মেয়েকে। আমি ভালো রান্না করতে পারি, আমি ভালো নাচ করতে পারি, আমি গান করতে পারি, তিনটে সুন্দরী, তিনটে বড় লোক। একজন ভালো রান্না করতে পারি, একজন ভালো গান করতে পারি, একজন ভালো নাচতে পারি, আমি তিন দিকে বিয়ে করব। এ কালু, মোলাবিকে ডাক, ডাক ডাক ডাক। কি হরে, চলেন চলেন আমার সাথে, চলেন চলেন চলেন। নো 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 নো, আর চোখ তুলে দেখো না কে এসেছে। এমন লোকের সংসার করার থেকে একটা ফকিরের সাথে চলে যাই ভালো।
কেন ভাবি? আমার কপাল! বাপে এমন লোকের সাথে বিয়ে দিয়েছে, জানটা আমার জলে পড়ে গেল। আমার সেই একই কপাল ভাবি। কথা বলি শান্তি নাই, ছ মাস পর একবার আসবে, তাও কথায় কথায় মেজাজ। পারলে ওর বুকে মাটি দিয়ে চলে যেতাম। তোমাকে আমার খুব পছন্দ। আমি আর তুমি পালিয়ে যাই, চলো যাবা। তুমি নিয়ে গেলে আমি বেঁচে যাই। হ্যাঁ তাহলে শুনো, আজ আমার বেঙ্গল যাওয়ার কথা আছে, আমি বেরিয়ে গিয়ে চুপ করে পালিয়ে আসব, তুমি রেডি হয়ে মোড়ে দাঁড়িয়ে থাকবা। এ তুমি সত্যি বলছো সাকিব ভাই? দেখিলবা। ঠিক বলছো তো রফিক ভাই? একবারে ঠিক বলছি। তাহলে কখন যাবো রফিক ভাই? শুনো, আমি আরো লেবালি যাবো বলি সাকিব দেখে বেঙ্গলে পাঠিয়ে দিব, তারপর তুমি বেরিয়ে চলে আসবা, ওই মোড়ের মাথায় দাঁড়াবা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। লুলুলা লা 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 লা। সাকিব কোথায় আছে? আরে তুই এইখানে, আমি তোদের বাড়ি গিয়েছিলাম। শোন আরো লেবার গুছিলি, আমি পশু যাচ্ছি, তোরা রেডি হয়ে ফিটফাট হয়ে বেরিয়ে যা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। কই রে সাকিব, তাড়াতাড়ি আয়। দাঁড়া হয়ে গেছে, দাঁড়া দাঁড়া। চ চ চ চ। আয় তাড়াতাড়ি। এই তুরা হাট, কেন রে? আমার খুব পেট বিষেছে রে, পায়খানা ফিরে দৌড়ে ধরে নেব, তুরা যা। ঠিক আছে তাড়াতাড়ি আয়, আমরা যাই। এই চরে চলো 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 চলো। তাড়াতাড়ি করেন মৌলভী সাহেব। করছি করছি করছি। আমাদেরও তাড়া আছে মৌলভী সাহেব, তাড়াতাড়ি কই দেন। বসো, তাড়াতাড়ি করেন গো মৌলভী সাহেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুজন আর একসাথে বিপরীত দিচ্ছি। এই মে তোমার সাথে এর নিকাহ, এই মে তোমার সাথে এর নিকাহ। বলো কবুল কবুল, বলো কবুল কবুল, কবুল বলো কবুল। আচ্ছা যাও, বিয়ে হয়ে গেছে, হয়ে গেছে, চলো। ওগো ঘুমটা খুলো। এই চলো গো চলো, বিয়ে হয়ে গেছে, চলো চলো। তাহলে এটা কি? আরে সাকিব তুই এখানে কি হচ্ছিস? বেঙ্গল যাওয়ার আগে আবার দুজনে বিয়ে করে নিলাম না গো। তা তোরা কি করছিলি?
আমরা কি করছিলাম? আমরাও তাই করছিলাম না গো। তাহলে চলো গো বাড়ি, চলো 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 বাড়ি। হ্যাঁ চলো চলো।